হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জাফরি আলম বিপ্লব বলছি, আইটি ডোমেন হোস্ট এবং jaffrialom.com থেকে। এখন আমি যে কাজটি করব আপনাদের সামনে, সেটি হচ্ছে যে এই রুবিক্স কিউব সম্বন্ধে একটু অ্যাডভান্স ধারণা দিব। তো রুবিক্স কিউবের 6টি কালার আছে, এই 6টি কালার 6 দিকে। তো আমাদের দিকটা জানতে হবে, এটা হলো বাম, ডান, ব্যাক, ফ্রন্ট এবং এটা হলো ডাউন। তো এইটা মনে রাখতে হবে, রাইট রাইট আপ, রাইট ব্যাক আপ ব্যাক, লেফট ব্যাক আপ ব্যাক, লেফট আপ, ডাউন ব্যাক ডাউন, ডাউন ব্যাক ডাউন, এরকম আর কি। আবার এখানে দেওয়া আছে আপ ব্যাক আপ ব্যাক, এটা হলো আপ ব্যাক আপ ব্যাক আপ ব্যাক, তারপর রাইট ব্যাক রাইট ব্যাক রাইট ব্যাক, এগুলো পরে কাজে লাগবে আপনাদের। তো কাজ শুরু করার আগে আমরা যেটি করবো সেটি হচ্ছে যে আমরা প্রথমে যে ইয়েলো আছে, ইয়েলো ইয়েলো রঙটার চারদিকে আমরা সাদা করতে পারি, অথবা সাদা রঙের চারদিকে আমরা ইয়েলো সাদা রঙ করতে পারি। তো শুরু করা যাক। এখানে দেখা যাচ্ছে লাল, আমরা লালটা নিয়ে আসি, এই লাল নিয়ে আসলাম, এটা মিলে গেল। এরকম করে আমরা এখানে দেখা যাচ্ছে যে এই যে হলুদ, হলুদ রঙটা আমরা যদি আনতে চাই, এখানে এই হলুদের সাথে এটা নিয়ে আসলাম, তারপরে আরেকটা রঙ, এভাবেই সবগুলো রং নিয়ে আসি, দুটো হলো। তারপরে আমরা আরেকটা নিই, দেখা যাচ্ছে যে এই এইখানে তিনটে হলো, তারপরে আরেকটা নিয়ে আসি, এই যে একটা আছে এটা এখানে নিয়ে আসবো, এই চারটা হলো। দেখা যাচ্ছে হলুদের ক্ষেত্রে আমরা চারটা রং বসালাম। এবার কালারগুলো ঠিক করি, কালারগুলো সব এই যে অরেঞ্জ কালার আমরা ঘুরাই নিলাম, অরেঞ্জ হয়ে গেল। এবার লাল কালার আমরা ঘুরাই নিলাম, লাল হয়ে গেল। সবুজ কালার ঘুরাই নিলাম, সবুজ হয়ে গেল। এবং নীল কালার আমরা নীল কালার ঘুরাই নিলাম। তাহলে আমাদের সাদা অংশটুকু মোটামুটি ক্রস হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা যা করব সেটা হচ্ছে এই চারটা কালার আমরা মিল করব। তো মিল করতে হলে আমাদের প্রথমে একটি একটি করে মিল করতে হবে, যেমন এই অরেঞ্জ আর সবুজ, এই সবুজ অরেঞ্জ আছে, এই সামনে আছে, আমরা জাস্ট এটাকে সরিয়ে আমরা নিয়ে আসলাম, হয়ে গেল। এবার আমরা যে দেখতে পাচ্ছি লাল এবং সবুজ, লাল সবুজ এখানে আছে সামনে, আবার সেই এই হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ এবং নীল, অরেঞ্জ নীলটা দেখতে পারলাম, এইভাবে দেখতে পাবো যে অরেঞ্জ এবং নীল, এটা এভাবে দিলে হয়ে যাবে। তাহলে আমাদের পুরো নিচের অংশটুকু মিলে যাবে। এখানে লাল আর নীল দেখতে পাচ্ছি, তো লাল নীল এটা আমরা সামনে সরিয়ে, তা আমাদের পুরাটা হয়ে গেল। এবার আমরা যা করব, সেন্টার সেন্টারটা খুব দ্রুতভাবে মেলার চেষ্টা করব, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে লাল, এটি লাল আমরা এখানে সবুজ, এখান থেকে দিব রাইট আপ রাইট ব্যাক আপ ব্যাক, রাইট ব্যাক আপ ব্যাক রাইট আপ, হয়ে গেল। এরপর যেটা আছে নীল, নীলটা আমরা এখানে রাখলাম, লাল রাইট আপ রাইট ব্যাক আপ ব্যাক, রাইট ব্যাক আপ ব্যাক রাইট আপ। এরপরে যেটা আছে সেটি হচ্ছে এখানে অরেঞ্জ, এখানে নীল, রাইট আপ রাইট ব্যাক আপ ব্যাক, রাইট ব্যাক আপ ব্যাক রাইট আপ। তাহলে আমাদের মোটামুটি সবগুলো, আরেকটা বাকি আছে, সেটি আমরা এখান থেকে দেখে নিব কোনটি, সবুজ রাইট ব্যাক, এটা এভাবে করে নেবেন আপনারা, খুব দ্রুত করছি আমি বললাম না। এখন আমাদের সব হয়েছে। তো হওয়ার পরে আমরা এখন হলুদটা মেলাবো। হলুদ মেলার জন্য আমরা একটি সাদা অংশ ঘুরিয়ে নিব, তল থেকে সাদা অংশ নিয়ে আসলাম, তারপর আমরা রাইট আপ রাইট ব্যাক আপ ব্যাক, রাইট আপ রাইট ব্যাক আপ ব্যাক, রাইট আপ রাইট ব্যাক আপ ব্যাক, যতক্ষণ পর্যন্ত এইখানে হলুদ শেষ না হবে, এই আপনাদের কাছে মোটামুটি। এবার আমরা এখানে যাই, রাইট আপ রাইট ব্যাক আপ ব্যাক, রাইট আপ রাইট ব্যাক আপ ব্যাক, বাইস, হয়ে গেল। এবার আমরা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে আমাদের যদি থাকে তাহলে এইটা আমরা মিলে দিই, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা মিলাবেন। এখন দেখা যাচ্ছে যে এখানে দুইটা, এটা আমরা মিলাবো, এবার আমরা এটা মিলাবো, মানে হলুদের রংটা আমরা সম্পূর্ণ মিলিয়ে গেলে তখন আমাদের কাজ শেষ হয়ে যাবে প্রায়। এখন আমরা কি করব, এই যে লাল অংশ দেখতে পাচ্ছেন, এখানে নীল, এখানে অরেঞ্জ, আর এখানে অরেঞ্জ, এখানে এই একটা ঘুরা দিবেন, তারপর আপনারা এইটা একবার ঘুরাবেন, তারপর এদিকে একবার ঘুরাবেন, তারপর এইটা পুরোটা নেওয়ার পরে এটা আগে জায়গায় নিয়ে আসলাম, তারপরে আমাদের কাজ শেষ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে আমরা একটি কাজ শেষ করতে পারলাম। আশা করি আপনারা মোটামুটি এই দ্রুত কাজটি আপনারাও করে দেখাতে পারবেন, সফল হবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি সবার জন্য।